তো রবিবারের আজকে সকালে একটি নতুন বই হাতে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো থামবেল দেখে বাহাদুর বিড়াল সমগ্র তো এটা পুরনো প্রিন্টেড বই ঠিক আছে পুরনো প্রিন্টের মানে হচ্ছে বইটা নতুন মানে পুরনো লটের না পুরোনো লটের দামটা চারশো টাকার কাছাকাছি দাম হয়ে গেছে তো আজকে আমি সকালে গিয়ে বইটা কিনে নিলাম হাতে ঠিক আছে তো বাহাদুর বিড়াল সম্বন্ধে আমরা দেখেছি পড়েছি তো সমগ্রটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি বইটা কিরকম আমি এটা খুলি আগে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের প্রথমে বললে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক এবং শেয়ার করে দিও তো আমি খুলছি বইটা বেশ কন্ডিশানস তো ভেরি গুড বাহাদুর বেলার সমগ্র এটা দ্বীপ প্রকাশন থেকে বার করেছে ঠিক আছে এটা কোনো একটাই বই এই দেখুন মূল্য রয়েছে দুশো পঞ্চাশ ঠিক আছে এটা দু হাজার বাইশে বেরিয়েছে তার আগে আপনারা যদি ছোটো কালেকশান যদি খুঁজতে পারেন তো আপনারা পেয়েও যেতে পারে তো এটা একটা প্রয়াস বলতে গেলে এই হচ্ছে বাহাদুর বিড়াল সমগ্র বইটা আমি কেমন বইটা আমি দেখাচ্ছি অনেকে পড়েছেন বা পড়েননি হ্যাঁ এই হচ্ছে বাহাদুর বিড়াল স্টার্ট হয়েছে দেখুন কালারও ভালো তাই আমি বাহাদুর বিড়াল অনেক ছোটোবেলায় পড়েছি দীপ প্রকাশন এমনিভাবে এত সুন্দর করে বার করেছে একটি বেশ গল্পটা দুর্দান্ত ছোটো ছোটো গল্প মনে হচ্ছে এক দুপিট দুপিট করে গল্প আছে তো আমি সিঙ্গেল পিস যদি বই পাই আমি কিনব বলবো তো আপনারা পারলে কিনে নেবেন বইটা বইয়ের কন্ডিশন কিন্তু খুব সুন্দর হার্ড কপি কন্ডিশন বলো আমি দেখাচ্ছি কত বিস্টর দিয়ে আছে তো নারায়ণ দেবনাথের আরেকটি ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার উনি সৃষ্টি করেছেন আমি নারায়ণ দেবনাথ সমগ্র একবার নিয়ে আসবো ওটাও যদি কোনো সময় ভালো পাই আমি নিয়ে নেব গল্পটা খুব সুন্দর ও লেখাগুলো বেশ বড় বড়ো করে অক্ষরে আছে পড়তেও সুবিধা হবে তো বাহাদুর বেড়ালকে নিয়ে আমি অনেক দিন ভাবছিলাম একটা ভিডিও বানাবো তো এটা কিনে ফেলাম চোখে পড়ে গেল একদম ভালো কন্ডিশনে পেয়ে গেছি সস্তায় তো বলে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই হয়তো বাহাদুর বেড়াল আমি প্রায় নাইনটিন নাইনটি ফাইভ সিক্সের পর আমি আজকে হাতে পেলাম একদম পাতা কিন্তু দুর্দান্ত আমি সমগ্র নিতে চাইছিলাম না ভাবলাম দেখি সমগ্রটা একবার ট্রাই করে দেখি সমগ্র কেমন বেশ মোটা দেখুন আপনাদের দেখাচ্ছি টোটাল একশো তেতাল্লিশ পেজ আছে একশো তেতাল্লিশ পিসটার বই ঠিক আছে টোটালটাই মনে হয় এখানে ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে যাই হোক তো আমি বাহাদুর বেরার পুরনো বইটা খুঁজছি যদি কোনো সময় কলেজ সিটে কোনো সময় পেয়ে যাই তো ওটাকে আমি এনে দেখব ওটার সাথে এটা কতটা ভালো লেখাগুলো বেশ ভালো লাগছে পড়তে মানে আমাদের এখানে কালচারের মধ্যে নারায়ণ দেবনাথ বাঙালির মধ্যে নারায়ণ দেবনাথ ছাড়া অন্য কোনো অবদানকে আমরা কখনোই ভালো মনে করব না ঠিক আছে অন্যান্য অনেক ক্যারেক্টার বিদেশি সাহিত্য অনেক কমিক্স রয়ে থাকতে পারে তো উনি যা সৃষ্টি করে দিয়ে গেছেন যেমন হাদু গাদু নন্টে ফন্টে হাঁদা বোদা বা দি গেট তার মধ্যে একটা ছিল বাহাদুর ঠিক আছে তো এই বইটা বেশ ভালো কন্ডিশনের বই পুরোপুরি দেখাচ্ছি না আমি একটু কেটে কেটে দেখাচ্ছি পারলে বইটা আপনারা এখনই অর্ডার করুন কারণ ধীরে ধীরে এই বইয়ের দাম কিন্তু খুব বেড়ে যাচ্ছে আমি এটি কপাল ভালো যে আমি এটা কি পুরনো কন্ডিশন মানে পুরনো লটের মাল হিসেবে পেয়েছি এক বছর আগেকার বই তো এখানে কিছু কথা লেখা আছে এখানে হ্যাঁ মানে নারায়ণ দেবনাথের যিনি রাইটার জন্ম উনিশশো পঁচিশ মৃত্যু আঠেরোই জানুয়ারি উনিশশো বাইশ ঠিক আছে যাই হোক পঞ্চাশ বছরের বেশি সময় তো আন্তর্জাতিক মানের কমিক শিল্পী ঠিক আছে তো এই বইটা প্রথমে একটি কথা দেওয়া আমি যেটা দেখাইনি এখন দেখাচ্ছি এখানে দেওয়া আছে বাহাদুরের মজার মজার নানান কীর্তিকলাপ সেই সময় একটা কমিক্স বেরোবার পরই সমস্ত বেশি পাঠকদের কাছে প্রিয় ছিল তো এটা একটা শ্রদ্ধাঞ্জলি হিসেবে দিয়েছে শঙ্কর মণ্ডল পাঁচ দুই দু হাজার বাইশ বেশি দিন হয়নি কিন্তু কিন্তু আগামী দিনে যখন এটা চারশো টাকা দাঁড়াচ্ছে তো ধীরে ধীরে কিন্তু এটা হাজার টাকাও দাঁড়াতে পারে তো বাহাদুর বেলালকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম বেশ হার্ড কপি একদম দেখুন দীপ প্রকাশন তাও বলে দিচ্ছি আপনারা পারলে দীপ প্রকাশনে অর্ডার দিয়ে দিতে পারেন দেখবেন পায়ন কি না ঠিক আছে দীপ প্রকাশনে অন্যান্য অনেক বই এখানে দেওয়া আছে তো ছোট করে একটা ভিডিও করলাম কেমন লাগলো জানাবেন বাহাদুরকে নিয়ে যদি আর অন্য কিছু বলা জানার থাকে ওকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না